প্রায় দেড় বছর পর আজ বৈঠকে বসেছে চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটি। আলোচনা হচ্ছে 20টি এজেন্ডা নিয়ে। সেখানে আছেন সহকর্মী শোয়েব রহমান, যাচ্ছি তার কাছে। শোয়েব, সভায় অনেকটুকু সময় তো শুরু হলো, শুরু হওয়ার পরে পেরিয়ে গেল, কোনো বড় সিদ্ধান্ত এসেছে কিনা? তোহিদ, এখন পর্যন্ত কোনো বড় ধরনের সিদ্ধান্ত বা কী ধরনের এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে সেটি আমরা জানতে পারিনি, কারণ এটি একটি রুদ্ধদ্বার বৈঠক। ভেতরে অনুষ্ঠানের অতিথিরা সহ সংশ্লিষ্ট যারা পক্ষ রয়েছেন তাদের নিয়ে বৈঠকটি চলছে। তবে আমরা যেহেতু যতটুকু জানতে পেরেছি যে এখানে 20টি এজেন্ডা নিয়ে মূলত আলোচনা হবে, সেই এজেন্ডাগুলো তো গুলো হচ্ছে যে সরকারের যে বড় প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নির্মাণ প্রকল্প এবং সেই সাথে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সহ কর্ণফুলী নদী ড্রেজিং, এরকম বেশ কিছু বড় প্রকল্প এবং বন্দরের অভ্যন্তরীণ যেই নানা ধরনের সমস্যা মাঝে মাঝে সৃষ্টি হয় সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এবং আলোচনার কী সিদ্ধান্ত সেটি বৈঠক শেষে আমাদেরকে ব্রিফ করবেন নৌ প্রতিমন্ত্রী। এবং আমরা যেটি জেনেছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নিয়ে আসলে আপত্তি জানানো হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে বেসরকারি যে ডিপোগুলো রয়েছে সেখানে কন্টেনার হস্তান্তরের যে প্রক্রিয়া, সেখানে মাঝে মাঝেই কিন্তু যে বেসরকারি ডিপোর মালিকরা রয়েছেন তারা নিজেদের ইচ্ছেমতো একটি প্রাইসিং করে থাকেন, সেই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। এবং একই সাথে যেই অপারেটরগুলো রয়েছে বন্দরের, তারাও কিন্তু প্রতি বছরে একটি 9% হারে শ্রমিকদের মজুরি বৃদ্ধির নামে একটি অর্থ তারা বাড়ানোর চেষ্টা করে, সেই বিষয়টি নিয়েও কিন্তু এখানে ব্যবসার আপত্তি তুলতে পারেন। তো সব কিছু বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে এবং এখানে চট্টগ্রামের জনপ্রতিনিধি যারা রয়েছেন, চট্টগ্রামের উন্নয়ন সংস্থা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ চট্টগ্রাম জেলা প্রশাসন এবং অন্যান্য যে বন্দর সংশ্লিষ্ট সংস্থাগুলো রয়েছে সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আশা করছি আরও কিছুক্ষণের মধ্যে হয়তো এই সভাটি শেষ হবে এবং এরপরে নৌ প্রতিমন্ত্রী আমাদেরকে সভার বিস্তারিত ব্রিফ করবেন। তোহিদ, শোয়েব, ধন্যবাদ। আমরা আরও খবরের অপেক্ষায় থাকলাম, ধন্যবাদ আপনাকে।